নমস্কার, নিউজ রোম্যান্স ল্যান্ডে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি দেবাদ্রিতা। চোখ রাখব বিস্তারিত সংবাদে। তিন দিনের জন্য উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কলকাতা বিমানবন্দর থেকে বাগডোগরা যান তিনি। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে সভা করবেন তিনি। সোমবার তিন দিনের জন্য উত্তরবঙ্গ সফরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের দাবি, দুয়ারে সরকার কর্মসূচি সাড়া ফেলেছে, তাই বিজেপির বিরুদ্ধে আগামী নির্বাচনের রাজনীতির মোকাবিলায় উন্নয়নকে হাতিয়ার করেই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। এদিন দুপুরে কলকাতা বিমানবন্দর থেকে বাগডোগরা যান তৃণমূল সুপ্রিমো। আগামীকাল মঙ্গলবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে সভা করবেন তিনি। পরদিন অর্থাৎ বুধবার কোচবিহারে আরও একটি সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে এমনটাই জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্স ল্যান্ড, কলকাতা। কনভয় হামলার পর আরও আঁটোসাঁটো করা হলো বিজেপির রাজ্য পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় নিরাপত্তা। এবার থেকে বুলেট প্রুফ গাড়ি এবং জেড প্লাস নিরাপত্তা পাবেন কৈলাস। ডায়মন্ড হারবারের সভাতে যাওয়ার পথে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সহ বিজেপির অন্যান্য নেতৃত্বের গাড়িতে হামলার অভিযোগ ওঠে। এরপরেই নড়ে চড়ে বসে স্বরাষ্ট্রমন্ত্রক। বিজেপির রাজ্য পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়ের জন্য এবার বুলেট প্রুফ গাড়ি। বদল করা হয়েছে কৈলাসের নিরাপত্তাও। আগে হোয়াইট ক্যাটাগরি নিরাপত্তা পেতেন তিনি, এবার থেকে তিনি পাবেন জেড প্লাস নিরাপত্তা। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, হোম মিনিস্ট্রি সে আদেশ আয়া হ্যাঁ মুঝে আব সামান্য কার মে নহীঁ বৈঠনা এসা তো উনকে আদেশ হ্যাঁ আর ইসলিয়ে বুলেট প্রুফ কার মিলি হোগি শায়দ মে তো অভি দেখুঙ্গা দেখা নেই মানে বঙ্গাল মে তো লাইন অর্ডার নেই বঙ্গাল মে আম আদমি কি জান সুরক্ষিত নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্স ল্যান্ড, দমদম। বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভের জেরে বন্ধ হয়ে গেল প্রায় 100 চিরুনি কারখানা। দীর্ঘদিন ধরে বনগাঁ মহকুমার চিরুনি শ্রমিকেরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করছিলেন। অবশেষে ধর্মঘটের সিদ্ধান্ত। শ্রমিক ধর্মঘটের জেরে বনগাঁর শতাধিক চিরুনি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল। করোনা পরিস্থিতির মধ্যে এমন ঘটনায় শ্রমিক এবং মালিক দুপক্ষই সমস্যায় পড়েছে। বনগাঁর চিরুনি কারখানার শ্রমিকেরা তাদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছিলেন। দীর্ঘ 11 মাস ধরে নিজেদের দাবি আদায়ে আন্দোলন চালিয়ে গেলেও শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবি মানছিলেন না মালিক সমিতি, আর তাই ক্ষোভ বাড়ছিল শ্রমিকদের মধ্যে। অবশেষে নিজেদের দাবি আদায় করতে আজ সোমবার থেকে বনগাঁ মহকুমার সমস্ত চিরুনি শ্রমিকেরা একত্রিত হয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন। এর ফলে রুগ্ন চিরুনি শিল্প নতুন করে লোকসানের মুখে পড়বে বলে মনে করা হচ্ছে। মাইনে বাড়ানোর জন্য দীর্ঘ 1 বছর হয়ে গেল, আমরা সব ইয়ে করেছি, তা কিছুতেই হচ্ছে না, মানছে না। মহকুমা বলছে আমাদের বাজার খারাপ না, বাজার ভালোই আছে, তাও আমাদের সঙ্গে বসছে না, আলোচনা করছে না, যার জন্য বাধ্য হয়ে আমরা সব এই বন্ধ করতে গিয়ে হয়েছি। আজকের থেকে আমাদের বন্ধ লকডাউন চলছে, লকআউট। এদিন বনগাঁর একাধিক চিরুনি কারখানায় গিয়ে দেখা গেল সমস্ত কারখানাতেই তালা ঝুলছে। শ্রমিকদের বক্তব্য, যতক্ষণ না বেতন বাড়ানো হচ্ছে ততক্ষণ এই কর্মবিরতি চলবে। আজকে এসেছিলাম লেবার কমিশন অফিসে ডেপুটেশন জমা দিতে, আর আমাদের আজকের থেকে ধরুন কারখানা বন্ধ হয়ে গেছে, সমস্ত কারখানা বন্ধ, বনগাঁ, হরিদাসপুর, উত্তর চাঙ্গিরা, জয়পুর, সমস্ত কারখানা বন্ধ। এই লেবারদের যে মাইনে বাড়ানোর আন্দোলন চলছে, লেবারদের মাইনে বাড়াচ্ছে না আজকে প্রায় 11 মাসের বেশি। আজকে আমাদের এই আন্দোলন নিয়ে তারা টাল রওনা করছে। বেতন বৃদ্ধি হোক, কারখানা আগে যেরকম কাজ করতো আমরা সবাই মিলে সেভাবে কাজ করব। তবে মালিক পক্ষের আশা, আলোচনার মধ্যে দিয়েই সমাধান সূত্র বেরিয়ে আসবে। বন্ধ আছে, শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে ধর্মঘট করছে, এই জন্যই বন্ধ। 4 সপ্তাহ বোধহয় স্লো ওয়ার্ক করছিল, সপ্তাহে 3 দিন। আজকের থেকে শুনলাম পুরো ধর্মঘটে চলে গেল, টোটাল স্ট্রাইক। তাদের বেতন বৃদ্ধি চাইছে। আমাদের যে সংগঠন আছে মালিক অ্যাসোসিয়েশন, তারা আলোচনা বসেছিল, কিন্তু আলোচনা ফলপ্রসূ হয়নি। বন্ধে তো আলোচনা হবে নিশ্চয়ই, আলোচনা হলে শান্তিপূর্ণভাবে নিশ্চয়ই মিটে যাবে। দীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।
ভোটার তালিকায় ভুয়ো নাম বাতিলের দাবিতে বারাসাতের জেলা শাসকের অফিসের গেটের সামনে বিক্ষোভ বামেদের। এদিন এই একই কারণে জেলা শাসকের কাছে স্মারকলিপিও দেন তারা। ভোটার তালিকায় ভুয়ো নাম বাতিলের দাবি জানিয়ে বারাসাত কাছারি মাঠ সংলগ্ন জেলা শাসক অফিসের সামনে অবস্থান বিক্ষোভ বামফ্রন্টের। এই দাবি জানিয়ে এদিন জেলা শাসকের কাছে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়। ভোটার তালিকা থেকে ভুয়ো নাম বাতিলের দাবি জানিয়ে এদিন অবস্থান বিক্ষোভ কর্মসূচিও নেওয়া হয়। তাদের দাবি, ভোটার তালিকা থেকে ভুয়ো নাম অবিলম্বে বাদ দিতে হবে। এই নিয়ে স্মারকলিপি জেলা শাসকের কাছে জমা দেবার পর বাম নেতৃত্ব দাবি করেন, এ বিষয়ে যদি কোনো রকম পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। দেখা যাচ্ছে 5,000-30,000 করে ভুয়া ভোটার লিস্টে নাম রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাসত। স্বনির্ভর গোষ্ঠীর টাকা আত্মসাতের অভিযোগ তুলে পুরসভা গেট আটকে বিক্ষোভ মহিলাদের। ঘটনায় পুরসভায় আটকে পড়েন পুর প্রশাসক ও প্রশাসক মণ্ডলীর সদস্যরা। ঘটনাটি ঘটেছে অশোকনগর পুরসভায়। স্বনির্ভর গোষ্ঠীর টাকা আত্মসাতের অভিযোগ তুলে পুরসভার গেট আটকে বিক্ষোভ দেখালেন মহিলারা। এই ঘটনায় আটকে পড়েন পুর প্রশাসক সহ পুর প্রশাসক বোর্ডের সদস্যরাও। বিক্ষোভকারীদের দাবি, অশোকনগর কল্যাণগড় পুরসভার আরও রত্না ঘোষ স্বনির্ভর গোষ্ঠীর টাকা আত্মসাত করে পালিয়েছে, তাই তাকে অবিলম্বে টাকা ফেরত দিতে হবে, টাকা ফেরতের ব্যাপারে পুর প্রশাসককে দায়িত্ব নিতে হবে। বিক্ষোভ চলাকালীন প্রশাসক বোর্ডের সদস্য অনুপ রায় পুরসভায় ঢুকতে গেলে তাকে ঘিরেও বিক্ষোভ দেখান স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। কিছু সময়ের জন্যে তিনি বাকবিতণ্ডাতেও জড়িয়ে পড়েন। আমাদের আরও রত্না ঘোষ আমাদের স্বনির্ভর গোষ্ঠীর টাকা মেরে দিয়ে চলে গেছে, সেই বিগত 2 বছর হয়ে গেল, সেই নিয়ে আমরা আজকে বিক্ষোভ করছি। কারণ আমাদের পৌরসভা থেকে কোনো সাহায্য করছে না। উনি যেহেতু পৌরসভার আরও ছিলেন, তো ওই জন্য আমরা আরও ওনাকে বিশ্বাস করেই দিয়েছিলাম। জানা গেছে 2011 সালে মহিলাদের স্বনির্ভর করতে অশোকনগর কল্যাণগড় পুরসভায় তৈরি হয় 69টি মহিলা স্বনির্ভর গোষ্ঠী। 2018 সালের আগস্ট মাসে 21টি গোষ্ঠীর প্রায় 21 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে অশোকনগর কল্যাণগড় পুরসভার মনোনীত আরও রত্না ঘোষের বিরুদ্ধে। অভিযোগ, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জমানো মাসিক টাকা এবং গোষ্ঠীর মাধ্যমে ব্যাংক থেকে বিভিন্ন অ্যামাউন্টের যে ঋণ তারা নিয়েছিলেন, সেই ঋণের টাকা প্রতি মাসে ব্যাংকে জমা না দিয়ে রত্না ঘোষ নিজের কাছে জমা রাখতেন। গোষ্ঠীর সর্বোচ্চ আসনে বসে থাকায় তাকে বিশ্বাস করে সমস্ত টাকা তার কাছে জমা দেওয়া হতো। বিগত 2 বছর ধরে আমরা চাইছি, আমরা বন্ধ করে চেয়ারম্যানের ঘরে যেতে যেতে ফেরা হয়ে গেছে, আমাদের কোনো বিচার নেই, কেন নেই এটাই আমরা জানতে চাইছি, কেন নেই, কেন থাকবে না। এবার তো সবাইকে এক এক করে ঝুলতে হবে, প্রত্যেকটা ঘরের মা বাবাদের দরিদ্র দিয়ে ঝুলতে হবে, এত টাকা কে থেকে কে দেবে। সেই সমস্ত টাকা বেশ কয়েক বছর ধরে তিনি আত্মসাত করেছেন বলে অভিযোগ। ব্যাংক থেকে টাকা পরিশোধের জন্য চাপ দিতেই বিষয়টি প্রকাশ্যে আসে। ঘটনার পর থেকেই পলাতক রত্না। প্রথমে বলি, স্বনির্ভর গোষ্ঠী বামফ্রন্ট সরকারের আমলে শুরু হয়েছিল এবং খুব সুন্দরভাবে চলছিল। বিশেষ করে আর্থিক দিক দিয়ে পিছিয়ে যা পরিবারগুলো আছে, এই প্রকল্পের মাধ্যমে তারা সুবিধা পেতেন। এবং এর বামফ্রন্ট সরকার যখন ছিল, সেই সময় একটা বড় আমাদের সাফল্য ছিল এটাই, স্বনির্ভর গোষ্ঠীকে ঠিকঠিকভাবে পরিচালনা করা। কিন্তু এই গত 10 বছর ধরে আমরা দেখলাম ধারাবাহিকভাবে এই গোষ্ঠীটাকে কীভাবে ধ্বংস করা যায় তার চেষ্টা হয়েছে। এবং অশোকনগর কল্যাণগড় পৌরসভায়ও বিভিন্ন যে গোষ্ঠীগুলো চলছিল এর আগে, সেগুলো প্রায় ধ্বংস হওয়ার পথে কিছু বন্ধ হয়ে গেছে। এবং অনেক গোষ্ঠীর মধ্যেও আরও বা যারা আছেন আর্থিক তছরুপের অভিযোগ আছে বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন গোষ্ঠী। আমরা বারঙ্গল পৌর বোর্ডের বোর্ডার কাউন্সিলর সবাই বলেছিলাম যে গোষ্ঠীগুলোকে নিয়ে বসা হোক, এভাবে যে আর্থিক তছরুপ হচ্ছে বিভিন্ন আড়ন নামে বা অন্য নামে, সেগুলো তদন্ত করে সেই টাকা উদ্ধার করা হোক। এরপর পুরসভার প্রাক্তন প্রধান এবং বর্তমান পুর প্রশাসক প্রবোধ সরকার এবং বোর্ডের সদস্য অনুপ রায়ের কাছে গোষ্ঠীর মহিলারা বারবার যাবার পরেও কোনো সুরাহা না মেলায় শেষ পর্যন্ত বিক্ষোভে নামেন গোষ্ঠীর মহিলারা। এই ঘটনায় সুর চড়িয়েছেন বিরোধীরাও। আমি ওদের সাথে রত্নাঘোষে বাড়ি গেছি, রত্নাঘোষের হাজবেন্ডের সাথে ঝগড়া করেছি, আমি ওদের জন্য থানায় গেছি, সবগুলি আপনি আমরা আপনার সাথে গেলে বুঝিয়ে দেবো, সব জায়গায় গেছিলাম। কিন্তু অন্যায় করছে এরা, টাকা দিয়েছে রত্নাঘোষকে কোনোরকম ডকুমেন্ট ছাড়া। আপনারা জানেন আমি বারবার 6 নম্বর মিটিং করেছিলাম, প্রত্যেকবার বলেছিলাম যখন ফিনান্সিয়াল ক্যাম্প হয় যে আপনারা কাউকে টাকা দেবেন না, এটা আপনাদের টাকা, আপনাদের বই, আপনাদের বইয়ের টাকা আপনারা রাখবেন, ওনাদের বইয়ের টাকা উনি অন্য লোককে দেবে কেন, কেন দেবে। এবার রত্নাঘোষ যদি টাকা নিয়ে পালিয়ে যায় কোথায় আছে আমি জানবো। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর।
বাজারে কচ্ছপ বিক্রির অভিযোগ পেয়ে পুলিশি অভিযান, আটক দুই বিক্রেতা, উদ্ধার ছোট বড় 92টি কচ্ছপ, ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু। খোলা বাজারে বিক্রি হচ্ছে কচ্ছপ, এই অভিযোগে অভিযান চালায় গাইঘাটা থানার পুলিশ। উদ্ধার ছোট বড় মিলিয়ে প্রায় 92টি কচ্ছপ। কচ্ছপ বিক্রির অভিযোগে দুই বিক্রেতাকে গ্রেপ্তার করেছে গাইঘাটা থানার পুলিশ। খবর পেয়ে রবিবার স্থানীয় ধরমপুর এলাকাতে অভিযান চালায় পুলিশ। হাতে নাতে গ্রেপ্তার করা হয় দুই কচ্ছপ বিক্রেতাকে। ধৃতদের এদিন তুলে দেওয়া হয় বারাসত বন দপ্তরের হাতে। ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে বন দপ্তর। যে আমাদের কাছে খবর আছে যে ওই ধরমপুর হাটে বেশ কিছুদিন ধরেই কচ্ছপ বিক্রি হচ্ছে। আমরা একদিন আমরা ওখানে চেক করতেও পাঠালাম, দেখলাম যে হ্যাঁ কচ্ছপ আছে। তারপরে কালকে আমরা ওখানে গিয়ে মোটামুটি দুজন বোধ হয় বসছিল, দুজনের কাছ থেকে যা মালপত্র ছিল সবগুলোকে তুলে নিয়ে এসছি। টোটাল কচ্ছপ ছিল আমাদের কাছে যেটা আমরা পেয়েছি 92টা, আর দুটো ছিল বড়। সেই মাল দুটো মারা গেছে ওইখানেই, মানে কেটে কেটে ওরা মাংসগুলো বিক্রি করছে। এছাড়া ওখানে আরও পেয়েছি 11টা ওই কচ্ছপের খোল, ওইটাও 11টা আমরা পেয়েছি, 12টা পেয়েছি। আর দুজন আসামিকে তুলে নিয়ে এসছি, এইগুলোকে এখন কোর্টে চালান করব। অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট, নিউজ রোম্যান্স ল্যান্ড, গাইঘাটা। প্রকাশ্যে মদ খাওয়ার প্রতিবাদ করায় এক ব্যক্তিকে মারধরের অভিযোগ মদ্যপ যুবকদের বিরুদ্ধে। অপমানে শেষমেশ আত্মহত্যার পথ বেছে নিলেন ওই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে অশোকনগর থানা এলাকায়। প্রকাশ্যে মদ খাওয়ার প্রতিবাদ করায় মধ্যবয়সী এক ব্যক্তিকে মারধর করল মদ্যপ যুবকেরা। এই ঘটনায় অপমানিত ওই ব্যক্তি শেষ পর্যন্ত আত্মহত্যা করতে বাধ্য হলেন। অশোকনগর থানা এলাকার এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ এবং পরিবার সূত্রে জানা গেছে, অশোকনগর থানার আদর্শপল্লী এলাকার বাসিন্দা গৌতম দেবনাথের বড় ছেলে কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন। ছোট ছেলে হাবড়া শ্রী চৈতন্য কলেজের প্রথম বর্ষের ছাত্র। ছেলে এবং স্ত্রীকে নিয়ে বসবাস গৌতমবাবুর। তার বাড়ির পাশে প্রতি রাতেই এলাকার কিছু যুবক বাইরে থেকে লোকজন নিয়ে এসে প্রকাশ্যে মদের আসর বসায়। শুধু তাই নয়, মদের নেশায় তারা অশালীন ভাষাও ব্যবহার করে, ফলে সুষ্ঠু পরিবেশ নষ্ট হয়। অশান্তির ভয়ে কেউ প্রতিবাদ করে না। রবিবার রাত 9টা নাগাদ গৌতমবাবু কাজ থেকে বাড়ি ফেরার মুখে দেখেন এদিনও সেই একই রকম কাণ্ড। এদিন তিনি আর চুপ করে থাকতে পারেননি। তিনি প্রতিবাদ করতে গেলেই মদ্যপ যুবকেরা তার ওপর চড়াও হয়ে অশালীন কথাবার্তার পাশাপাশি তাকে মারধরও করে। তখনকার মতো ওই মদ্যপ যুবকেরা এলাকা ছাড়লেও রাত 10টা নাগাদ ফের ফিরে আসে ওই এলাকায়। গৌতমবাবুকে জোর করে বাড়ি থেকে বের করে আরও এক প্রস্থ মারধর করে। দ্বিতীয়বার এলাকার মানুষ ছুটে এসে তাকে রক্ষা করেন। এই ঘটনায় যথেষ্ট অসম্মানিত হন গৌতমবাবু। ঘটনার পর রাতের খাবার না খেয়ে ঘরের দরজা বন্ধ করে বসে থাকেন। সোমবার সকালে তার কোনো সাড়া না মেলায় বাড়ির লোকেরা ঘরের ভেতর উঁকি দিয়ে দেখেন ঘরের বাঁশের সাথে তার দেহ ঝুলছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ওনার ওই ছেলেপেলেরা ওনাকে মারধর করেছে। উনি সেটাই ভাবছে যে আমার ছেলের বয়সই সব ছেলে বললো আমার মেরে চলে গেল, এখন আমি সকালে হয়তো মুখ দেখাবো কি করে। উনি একটা মানসের মনে বেঁধে গেছে, ঠিক আছে। ওনার বাড়ি এমনি কোনো ঝামেলা নেই, পিড়াই হয়, এই মদের আড্ডাটা পিড়াই হয়। পরিবারের পক্ষ থেকে অশোকনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তরা পলাতক। পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে। পাড়ার ছেলেরা ওদের কি বলবো, কিছু বলারও যায় না। কেউ যদি কিছু বলতে যায় তখন ওরা এরকম চটে ভেটে ওঠে। চটে ভেটে উঠলে তো আমরা হচ্ছে দুর্বল মানুষ, আমরা বয়স্ক মানুষ, আমরা কি বলতে পারি বলুন। ওই যে ও বলতে গেল উনি জীবন হারালো, এইরকমই হয়তো হয়, এর জন্য আমরা আর কিছু বলি না। এখানে মদ খাই দেখে এই জিনিসটা করেছে, বারণ করেছে যে এখানে মদ খেও না তোমরা, এখানে বাজে বাজে কথা বলো, তো দূরে যেয়ে খাও, তোমাদের এত রিকোয়েস্ট করি তোমরা বাইরে যেয়ে খাও। তা সত্ত্বেও এখানে যেয়ে খাইছে, খাওয়ার পরে বলে আর উল্টে বলে কি খাবো তো এখানে, তোমার বাপের জায়গা নাকি, 100 বার আসবো। সকালবেলা তো দেখলাম উপরে উনি করে দিয়েছে, আমি জানি উনি কাজে যাবে, আর এতটা সাধারণ আমি তো ভাবতে পারিনি যে উনি এরকম করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, অশোকনগর। নিহত বুথ সভাপতির বাড়িতে দলীয় নেতৃত্ব। নিহতের পরিবারের হাতে তুলে দেওয়া হলো 5 লক্ষ টাকার চেক। ঘটনায় ইতিমধ্যে 3 জনকে গ্রেপ্তার করেছে বীজপুর থানার পুলিশ। হালি শহরে নিহত বিজেপি সভাপতির বাড়িতে এলেন বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায়, ভাটপাড়ার বিধায়ক পবন সিং,
নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং এবং বিজেপির মহিলা রাজ্য কমিটির সম্পাদিকা ফাগুনী পাত্র। নিহত সৈকত ধওয়ালের বাড়িতে এদিন আসেন তারা। এদিন নিহতের পরিবারকে বিজেপির পক্ষ থেকে 5 লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। এলাকার ছেলের মৃত্যুর পর থেকেই শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। সেদিনও এলাকার বেশিরভাগ বাড়িতেই রান্না বন্ধ। সকলেই চাইছেন খুনিদের কঠোর শাস্তি হোক। এলাকায় পরোপকারী ছেলে হিসেবে পরিচিত ছিল সৈকত। সকলের বিপদে ঝাঁপিয়ে পড়ত সে। এদিনও কথা বলতে গিয়ে বারে বারে কান্নায় ভেঙে পড়েছেন নিহত সৈকতের স্ত্রী। মাকে ছেলে চলে গেছে, কি সান্ত্বনা দিতে পারবে আপনি বলুন? মা বলছে কি আমাকে কিছু চাই না, আমাকে বস আমার ছেলে চাই। এই একটা ওয়ার্ড আছে মা বলছে, আমার কিছু করবে কিছু করতে পারবে না। মাকে তো যে ছেলে চলে গেছে ওর মা মাই জানে কি ওর প্রবলেম আছে, কী ফেস করছে। কিন্তু আপনি একটা দেখুন, সব সব পার্টি থেকে সব কেউ দল করে, লেকিন একটা হিউম্যান আছে, হিউম্যানিটি আছে। ও তো খারাপ, ও তো আপনি কি বলতে পারবে, ও তো ব্যাডলি ওকে মেরেছেন। মিন্স দেখলেই সব যত আম জনতা যে কমন পিপল আছে ও দেখতেই ভাবছে কি এই যে হয়েছেন রিয়েলি খুব ব্যাড। পুলিশ সূত্রে জানা গেছে ঘটনায় এখনো পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই 3 জনকে জেরা করে আরও 6 থেকে 7 জনের নাম জানতে পেরেছে পুলিশ। অভিযুক্তদের মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে তাদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে। অপরাধীরা ভিন রাজ্যের কিনা সে বিষয়েও খোঁজখবর শুরু করেছে বীজপুর থানার পুলিশ। যা পরিস্থিতি, সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। যেভাবে একের পর এক মায়ের কোল খালি করে দিচ্ছে এই বর্বর নির্মম সরকার, তো সেখানে কি বলবো, একদম নিরীহ একটি ছেলে, মাত্র 28 বছর বয়স, মা বললেন একজন 1 বছর সবে বিয়ে হয়েছে, বউটি একদম বাচ্চা মেয়ে, তো তাদেরকে কি বলবো, কিভাবে উনার হাজবেন্ডও এইভাবে তাকে মানে ফুটন্ত দুধ ছুঁড়ে দেওয়া হয়েছিল, তারপরে সে মারা গেছে। তো এইভাবে যদি একের পর এক কোল খালি করে দেওয়া হয়, তার স্বামীকে ছিনিয়ে নিয়েছে, আজকে ছেলেকে ছিনিয়ে নিচ্ছে, তো এইভাবে পরিবারগুলোকে অসহায় করে দিচ্ছে, এর কি ভাষা, সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হালিশহর। আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসে পুলিশের জালে 2 দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। খবর পেয়ে সাদা পোশাকে অভিযান হাবড়া থানার পুলিশের, ধৃতদের তোলা হলো বারাসত আদালতে। আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসে পুলিশের জালে দুষ্কৃতীরা, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে হাবড়া থানার পুলিশ রবিবার ভোর রাতে হাবড়া থানার বদর বাজার এলাকায় সাদা পোশাকে ফাঁদ পাতে। ঘটনায় মোহাম্মদ বাবলু আলোক ও মোহাম্মদ রফিক মণ্ডল নামে দুজনকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে আগ্নেয়াস্ত্র বিক্রির জন্য বদর বাজার এলাকায় আসতেই পুলিশ দুজনকে আটক করে তল্লাশি চালায়। তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও 2টি কার্তুজ। সোমবার দুপুরে ধৃতদের পুলিশের পক্ষ থেকে তোলা হলো বারাসাত আদালতে। পুলিশ জানিয়েছে অভিযুক্তরা আগেও আগ্নেয়াস্ত্র সহ একাধিকবার গ্রেপ্তার হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া। মৎস্যজীবীদের জালে বিশাল আকৃতির ডলফিন। উদ্ধার হওয়া ডলফিনটির ওজন প্রায় 1 কুইন্টাল। উদ্ধার হওয়া ডলফিনটিকে রাখা হয়েছে একটি পুকুরে। ঘটনাটি ঘটেছে সুন্দরবনের সন্দেশখালী এলাকায়। বিশাল আকারের ডলফিন উদ্ধার সুন্দরবনের সন্দেশখালী থানার অন্তর্গত কোড়াকাটি দুর্গামণ্ডপ মিলন বাজার সংলগ্ন বোয়ালিয়া নদীতে। স্থানীয় মৎস্যজীবীদের জালে কোনোভাবে আটকে যায় বিশাল আকারের এই ডলফিনটি। উদ্ধার হওয়া ডলফিনটি লম্বায় প্রায় 10 ফুট এবং চওড়ায় প্রায় 3 ফুট। মৎস্যজীবীদের দাবি, নদীতে জোয়ারের সময় ডলফিনটি কোনোভাবে ঢুকে পড়ে, কিন্তু ভাটার সময় নদীর জল কমে যাওয়ায় ডলফিনটি আর বেরোতে পারেনি। স্থানীয় মানুষেরা ডলফিনটিকে নদী থেকে এনে কোড়াকাটি দুর্গামণ্ডপ মিলন বাজার সংলগ্ন একটি পুকুরে রেখে দিয়েছেন। স্থানীয়দের দাবি, ডলফিনটির ওজন প্রায় 1 কুইন্টাল। ইতিমধ্যেই বিষয়টি জানানো হয়েছে বনদপ্তরকে। বনদপ্তর সূত্রে দাবি, সুন্দরবন অঞ্চল তাই বঙ্গোপসাগর থেকে পথ ভুল করে নদীতে ঢুকেছে খাবারের সন্ধানে। প্রাথমিকভাবে এমনটাই মনে করা হচ্ছে বনদপ্তরের পক্ষ থেকে। তবে গ্রামবাসীরা উদ্ধার হওয়া ডলফিনটিকে সুস্থ রাখার জন্য তাদের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ও মা এই কই আছে ও হরি বলেনি সারা মাদরে মাদরে এই ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড সন্দেশখালি সংবাদ এখনকার মতন এ পর্যন্তই দেখতে থাকুন সঙ্গে থাকুন নিউজ নোম্যান্সল্যান্ড স্বচ্ছতার দর্পণ।